Zene baze baze zupa aza. Hello and assalamualaikum. কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল না থাক চ্যানেলের নামটা আর বললাম না ওই যে আমার আব্বু নদীতে মাছ ধরতিছে আসলে একটু আপনাদের দেখায় নি আসি কাম খুব দ্রুত জালটি শেষ হয়ে গেল মাছ ধরা দেখতে কিন্তু নৌকায় বৈঠাটা পর্যন্ত ছিল না অন্য নৌকা থেকে নিলাম আর এখানে বৃষ্টি নামছে তো নৌকা অনেকটা পরিমাণের পানি জমে গেছে একটু পানি ফেলার নেই এই মুহূর্তে থেকে পানি ফেলার নেই ভুল ধরাটা পানি ফেলানোর কাজ কমপ্লিট একটু দেখাই দিচ্ছি আজকে জালের মাছ ধরা ওই কি দেখি তাড়াতাড়ি যাওয়া লাগবে আমার এখানে মাছ ধরা প্রায় শেষ করে যায় তারপরে নিয়ে আসবো না আমি করছি এই দিক দিয়ে তো জালে মাছ একেবারেই কম বাজেছে জাল উঠাইতে উঠাইতে সামনের দিকে যাক আমার মনে তো হচ্ছে যে সামনের দিকে সর্বোচ্চ বেশি মাছ বাজেছে জালে কারণ আজকে যে বৃষ্টি নামছে এই দেখেন ভাই কথা বলতে বলতে একেবারে মাছের রাজ্যে এসে উপস্থিত হলাম এখন জাল উঠাইলেই শুধু মাছ আর মাছ দেখা যাবে তো দেখেন এখন জাল উঠাই আর কত মাছ ধরে জালে মাছ দেখে তো ভাই আমি পুরাই হতাশ একই রে আরো তো সামনের দিকে জাল অমৃতেই পড়ে আছে কথা না বলি দেখতে থাকেন মাছ ধরা এইরকম ছোট ছোটকে ডাল ফেলালে টাইট কিনে মাইট কিনে পড়তো না ডালে ছোটকে ডাল ফেলালে টাইট কিনে পড়তো না ডালে বাসন জেনে বাজে বাজে জুপা হওয়া যায় Thank you.
ওই বাস পর্যন্ত না, দেখছি বাস। জাল উঠাতে উঠাতে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। এদিক দিয়ে তো মোটামুটি ভালোই মাছ বেজেছে, দেখতেই তো পারলেন। এরকম মাছ সচরাচর এখন আমাদের জালে ওঠে না। আজকে যে এত মাছ উঠলো জালে, এটা কেউ ভাবতেও পারে নাই। এখন মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বেচার জন্য নিয়ে যাবে। কালকে হয়তো এরা মাছ ধরলেও ধরতে পারে, না ধরলে নাই। তো গাইস, আজকের মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আমার দেখা মতো ভাই আজকে এই জালে সর্বোচ্চ বেশি পরিমাণের গুড়া মাছ বাঁচছে। এই মাছকে আমরা ভাংরা মাছ বলি, আবার কিছু মানুষ বলে টাটকিনি মাছ। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু ভাই জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই। আর চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।